এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু আমি আরেকটা নতুন ফ্যাশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখো, আর ভিডিওর শেষে কিন্তু তোমরা খুব ভালো ভালো ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভিডিও দেখতে দেখতে চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কাছে যদি এই ভিডিওর সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো। সো ফ্রেন্ডস, সবার প্রথম যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি আমার একটা লেহেঙ্গার উপরের ব্লাউজটা পরেছি। এটা একটু লম্বা ব্লাউজ, আর তার সাথে কিন্তু শাড়িটাকে আমি এইভাবে সরু পিন করে পরেছি, আর হাতে নিয়েছি আমার পার্ল ব্যাগটা, আর এই লুকটাকে এইভাবে সাজিয়েছি। বেসিক্যালি শাড়িটার সাথে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছে, তার কারণ কালারটা ম্যাচিং হয়ে গেছে। আর গলাতে কিন্তু গ্রিন কালারেরই একটা কুন্দানের সরু নেকলেস পরে নিয়েছি। আর ওই যে ব্লাউজটা দেখলে, ওর যে স্কার্টটা সেটা হচ্ছে এই স্কার্টটা, যেটা এই লুকটাতে আমি পরেছি। বেসিক্যালি এটা একটা কমপ্লিট সেট। তো এই লেহেঙ্গার টপটা আমি শাড়ির সাথে পরেছি, আর স্কার্টটা আমি এখানে আমার এই ইয়েলো কালারের কুর্তার সাথে পরে নিয়েছি। এটা কিন্তু একটা হলদি রেডি লুক। তো কোনো বিয়ের বাড়িতে যদি হলদিতে তুমি যেতে চাও, মানে গায়ে হলুদে, তো সেই সময় কিন্তু এরকম লুক ট্রাই করতেই পারো। আর এর সাথে আমি একটা অন্য একটা স্যুটের দুপাটাটা নিয়ে নিয়েছি, আর পুরো মিক্স অ্যান্ড ম্যাচ করে এই লুকটাকে আমি ট্রাই করেছি। আর হাতে ওই সেম পার্ল ক্লাচটা নিয়েছি। এই পার্ল ক্লাচটা আমার অনেক কাজে লেগে যায়, আমার অনেক আউটফিটের সাথে কিন্তু এটা বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে সেকেন্ড লুক। পরের লুকটাতে আমি একটা ডিজিটাল প্রিন্টেড লেহেঙ্গা পরেছি, কিন্তু এর ওড়নাটা আমি এর সাথে নিইনি, তার বদলে এর সাথে আমি ম্যাচিং করে নিয়েছি আমার খুব ফেভারেট বন্ধেজের পিঙ্ক কালারের একটা দুপাট্টা। আর যেহেতু এটা মাল্টি কালারের একখানা লেহেঙ্গা, তো পিঙ্ক কালারটার সাথে ভালোই লাগছে, সাদার সাথে যে কোনো কালারই ভালো লাগে, কিন্তু এখানে পিঙ্কের টাচটা রয়েছে বলে পিঙ্কটা নিয়েছি। আর তার সাথে পার্লের ক্লাচ, আর গলায় পরেছি পার্লের একটা নেকলেস। তো এইভাবেও কিন্তু তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা নিজেদের লেহেঙ্গাকে ডিফারেন্ট লুক দিতেই পারো। এর পরবর্তী লুকে আমি আমার লেহেঙ্গার স্কার্টটাকে পরেছি আমার রেড কালারের নেটের একটা শাড়ির সাথে, আর এই শাড়িরই যে ব্লাউজটা সেটা এখানে পরেছি। বেসিক্যালি আমার লেহেঙ্গার যে স্কার্টের উপরে যে ব্লাউজটা সেটা এখনও রেডি হয়নি, তাই সেইটাকে কি করব, সেখানে আমি এর সাথে রেডটাকে পরে নিয়েছি। আর গ্রিনের সাথে রেডের কম্বিনেশনটা খুব ভালো লাগে, আর সেই জন্যেই এটা পরেছি। আর তার সাথে ম্যাচিং করে গলায় আমি কুন্দার নেকলেসটা পরে নিয়েছি। এর পরের লুকে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এই এথনিক লেহেঙ্গা স্কার্টকে একটা খুব সুন্দর টপের ক্রপ টপের সাথে পরেছি, টপটাকে ইন করে পরে নিয়েছি। আচ্ছা, এর সাথে কিন্তু তোমরা কোমরে একটা বেল্ট অ্যাড করতেই পারো, যেটা আমি স্কিপ করেছি। আর গলাতে একটা স্টোন স্টাডেড খুব সুন্দর হেভি একখানা নেক পিস পরেছি, আর ওরি ইয়ারিংটা পরে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। পরের লুকে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার লেহেঙ্গা স্কার্টকে একটা বেইজ কালারের ব্লাউজের সাথে পরেছি। লেহেঙ্গা স্কার্টটার সাথে যে ব্লাউজটা পরেছি, এটা কিন্তু আলাদা ব্লাউজ, মানে সিঙ্গেল কিনেছিলাম, আর তার সাথে ম্যাচিং করে এই রানি পিঙ্ক কালারেরই একটা নেটের দুপাট্টা নিয়েছি। ব্লাউজটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এই স্কার্টটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে, আর এই যে দুপাট্টাটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি মিশো থেকে, আর হাতে যে ক্লাচ ব্যাগটা দেখছো সেটা আমি কিনেছি স্প্ল্যানেট থেকে, আর গলার যে হারটা তোমরা দেখছো এই হারটাও কিন্তু স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। আর এই হারটা না অনলাইনে যত টাকা দাম বলছিল স্প্ল্যানেটে, কিন্তু এটার অনেকটাই কম দামে আমি এই হারটাকে পেয়েছিলাম। তো এইভাবেও কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা লেহেঙ্গা স্কার্টকে পরতে পারো বিভিন্ন রকমভাবে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক। পরবর্তী লুকে আমি আমার লেহেঙ্গা স্কার্টের সাথে একটা রেড কালারের ব্লাউজ পরেছি, আর তার সাথে নিয়েছি আমার বেনারসি দুপাট্টাটাকে, আর গলাতে পরেছি আমার কুন্দানের লং চেনটাকে, আর হাতে নিয়েছি রেড কালারের ক্লাচ। আর এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আর একটা লুক, যেটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। এটা ছিল আমার আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো, চুপ করতে পারো একটা ছোট্ট লাইক। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই।